পিঙ্ক জামদানিটা নিলাম অষ্টমীর দিন পরার জন্য, এটা বেশি ফুটবে। দেখ না আরো যদি একটু প্রিন্টেড ফুল ফুল একটু থাকে, সাদা সাদা ফুলাটা। সৌনকে এই জামাটা আমাকে দিল, হোয়াইট করি হোয়াইটই হচ্ছে না এই যে এই জামাটা। এভরিওয়ান, তো আমার হেয়ার এর ব্লগটা তো তোমরা দেখলে, তো ওটার পরে আজকে আমরা সন্ধ্যেবেলা প্ল্যান করেছি যে কাঁচরাপাড়া যাবো একটু শপিংয়ে। ও আমাকে কি গিফট, সৌনক আমাকে কি গিফট করবে সেই জন্য, প্লাস আমারও টুকটাক কিছু বাড়ির জন্য কেনাকাটি আছে। তারপর বাড়িতে যে দিদি কাজ করে, দেখো নিজেদের ফুর্তি ফার্তা তো সবই ঠিক আছে, বাট ওদের জন্য তো কিনতে হবে, তো সেই জন্য আমরা দুজনে আজকে এখন যাচ্ছি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া যাওয়ার আগে সৌনক একটা স্যারিডন কিনলো, কারণ ওর মাথায় নাকি যন্ত্রণা করছে। এদিকে আর তো আমি বাড়ির বড়দের জন্য আর ওই ওই যে বললাম যে দিদির যারা কাজ ফাজ করে তাদের জন্য কিনবো। তো তারপরে সৌনক আমাকে কি দেবে আই ডোন্ট নো, তো দেখি দেখা যাক কি হয়, কিরম কি ভিড় হয়। তো চলো যাওয়া যাক। অলরেডি দেখো কাঁচরাপাড়াতে সব লাইটিং স্টার্ট, মানে কাঁচরাপাড়াতে দুর্দান্ত পুজো হয় সবাই জানে, আর এখানে আসলে বোঝা যায় যে জমজমাটি একটা ব্যাপার হয়েছে। দেখো সমস্ত লাইটিং লেগে গেছে, ঠাকুর তো দেখতে আসবোই এই সব জায়গাতে, তখন হয়তো আলাদাই ভিড় হবে। আগের বছরও সেম জায়গাগুলো দেখেছিলাম না, হ্যাঁ আমরা ঢুকে গেছি কাঁচরাপাড়াতে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভালোই ভিড়, প্রচুর ভিড়, একশো এক মানে শপিং মল, জুয়েলারি সব এভরিথিং। তো চলো একদম মার্কেটে গিয়ে কথা। ফার্স্টে এলাম শ্রীনিকেতনের সামনে, কিছু শাড়ি দেখার আছে, তো কিছু মানে কি আমার অষ্টমীর শাড়ি এখনো কেনা হয়নি, আমি ঠিক করেছি যে অনলাইন থেকে কিনবো না, তো সেই জন্য বললাম যে প্রথমে শাড়ি কিনবো, গাড়িটা পার্ক করছে অ্যান্ড দেন আমরা ঢুকবো। আমি বললাম যে দিদির জন্য শাড়ি নেবো, তো ওখান থেকে এখান থেকে নিচ্ছি, আমার ভালো লাগলো, কারণ একটু নতুনত্ব দিলে মানুষের পছন্দ হবে। আর পুজোর ব্যাপার, সবাই ওই এখন একটা ট্রেন্ড এসছে যে একটু পুরোনো দিনের একটু অন্যরকমভাবে লোকে সাজে, এখন একটু চকমকে জামা কাপড় পরে না, তবু তার মধ্যে একটু চকমকি ছোঁয়া থাকলে ভালো লাগবে। সৌনক চয়েস করে দিক কোনটা দেবো। হালকা কালার নেই, চাপা গায়ের রঙ হালকা কালার নেব, বুদ্ধি আছে ছেলে, হালকা বলতে মানে এরকম হলুদ হলুদ টাইপের, যে কোনো লাইট কালার, হলুদটা পিঙ্ক ভালো লাগবে না, সৌনক বলছে একটুখানি এরম নিতে, কিন্তু আমি জানি না আমি ঠিক কিরম ভালো লাগবে, কিরম ব্লাউজ দিয়ে পরা যাবে এটা। না না বানানো কোনো টাইম নেই, বানানো টাইম নেই, রেডিমেড রেডিমেড এখানে ব্লাউজ করা যায়, দেখ ব্লাউজ আমি বানাবো। মেয়েদের জিনিসপত্র কিনতে চলে যাচ্ছে এখানে, পুরো মেয়েদের সব কিছু, তাই তো? হ্যাঁ, কিন্তু শাড়ি দেখুন, আমি শাড়ি কেনাতে অতটা পটু নই, আমাদের ব্যাপারটা হচ্ছে যে বাসনা নাকি শাড়ি পরে দেবে, পালাজো টালাজো গুলো দেখছি, আমি নিজে কাউন্টারে যোগাযোগ করব, ভালো আমি নিজে কাউন্টারে যোগাযোগ। এখানে মডেল, এই মডেলের শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু খুলে তো পরা যাবে না, ওইটা ওইটা ভালো মন্দ নয়। তো আমরা এখন ওপরে, অ্যাকচুয়ালি এটা আমরা এসছি কোথায়, আগমন্দির, সরি সরি শ্রীনিকেতনে, ওপরে যাবো, ভালো ভালো শাড়ি দেখবো, অষ্টমীর দিন একটু পরে দেখবো, চলো। খুব একটা হাস্যকর জিনিস যে ও শাড়ি পরবে, বাবা বলো। পিঙ্ক জামদানিটা নিলাম অষ্টমীর দিন পরার জন্য, জানি না কোন ব্লাউজের সাথে টাই করবো। আচ্ছা ভিডিওটা করবেন ব্যাকগ্রাউন্ডের ছেলে? না না না, কেউ আসবে না, কেউ আসবে না, তুমি চিন্তা নেই, আমি ওই জন্য দেখেই করবো।
আপাতত। আমরা এখনো আমার জামাটা কেনা হয়নি, এখনো সৌনক সেটা এখনো কিনে দেয়নি, ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করছি, যারা দোকান খুঁজে পেলে তাদের। এরপরে মাইকটা বোধহয় বন্ধ হয়ে গেছিল, আর দেখতেই পাচ্ছ কি রকম প্রচন্ড ভিড়, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর ভিড়। মানে কাঁচড়াপাড়ায় আসলে বোঝা যাবে যে পুজো এসে গেছে, আমাদের এখানে চুচড়ো ফুচড়ো তো এত ভিড়ই নেই, মানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল। আমি ওকে বললাম যে এখন ক্যামেরাটা বন্ধ করে নে, এবার ব্যাগগুলো ধর। আমি আমার বাবার জিনিসপত্র নেবো সৌনকের সাইজে, তো বলেছে একদম সাদা ধবধবে জিনিস, আর এই দোকানের কালেকশন আমার ঢুকেই সবকিছু খুব ভালো লাগলো। একটু সরিয়ে রাখুন দাদা, একটু এরম ভাবে, এত সুন্দর কালেকশন। এই দোকানটার নাম কি? ইয়াং লেডি। এটা হক, এটা লোকেশনটা কি? লোকেশনটা মানে জায়গাটা লোকেশনটা কি এই দোকানে? ইয়াং লোক দাদু বলছে কাঁচড়াপাড়া হকার্স কর্নার এর কাছাকাছি, তাই স্টেশনের কাছাকাছি। তোমরা এই দোকানে বাবা কাকার জন্য কিনলে এই দোকানটা ভালো, আদারস কালেকশন ও ভালো। কিন্তু আমরা ফার্স্ট ঢুকে এক্সপ্লোর করলাম, কিরকম প্রাইস আছে দাদা? যেমন ডিজাইন তার উপরে দাম। কোনটা নেওয়া যায় বলতো? আচ্ছা এই কোয়ালিটি এমনি ভালো হবে তো? হালকা কালারেরই ভালো লাগবে না? এটাই নেব, এটাই দিয়ে দাও। হ্যাঁ এটা ভালো, এরকম ফুল ফুলের মধ্যে একটু অন্য হলে। আমরা এখনো দেখছি, তবে এই দোকানের কালার কালেকশন আমার ছেলেদের হিসাবে খুব ভালো লেগেছে। এটা ভালো, তবে এটা ফর্সাদের জন্য, এটা ডিপ কালার আমাদের মতো শ্যামলাদের জন্য। সৌনক এটা নিল, কারণ ওর বাচ্চা ছেলে নেই, জেন্টলম্যান হওয়ার জন্য একদম গ্রিন কালারে ভালো লাগবে, মন্দ লাগবে না। এটা দিয়ে দিন। সৌনক এখন জামা দেখছে, দেখো একবার চাল দিয়ে দেখে নিবি এখানে। হ্যাঁ হ্যাঁ দিন দিন দিন, আমার বাবার যেটা নিলাম ওটাও এখানে। চলো, আমাদের এখানে মোটামুটি নেওয়া কমপ্লিট, এখানে কালেকশন খুব ভালো, আর স্টাফরাও ভালো, বিরক্ত হয় না যে ন দেখাবো না। বিল কোথায় কাকু? হয়ে গেছে আমাদের কেনা, এই দোকানে মাইক তো অন আছে, তো এই যে এই যে আমার বাবার আর সৌনক, সৌনকের কিনেছে, আর আমাকে কি কিনে দেবে এখনো জানি না। চল সৌনককে দিয়ে ব্যাগ বোয়াচ্ছি, দেখো এখন মেয়েদের কি দোকান আছে জানি না, কোথায় যাবো জানি না। চল সৌনকে জামাটা আমাকে দিল, হোয়াইট করি হোয়াইটই হচ্ছে না, এই যে এই জামাটা দুর্দান্ত লেপার্ড। শপিং কমপ্লিট সৌনক, আমার বাড়ির সব কমপ্লিট, আমি আর কিছু নেব না। এরপর যদি আমি নিই আমাকে পরের মাসে বাটি নিয়ে পাড়ার মোড়ে বা কোথাও একটা ভিক্ষা করতে হবে, আমি আর কিছু পারবো না। আর আমার নেই রে ভাই কিছু, না আর আমি কিছু কিনবো না, যা যা ব্লাউজ কিনেছিল অনলাইনে দেখে নেবো। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাবো, হেভি ভিড়। এটা সেলফি তো, আমাদের শপিং কমপ্লিট, প্রচন্ড খিদে পেয়ে গেছে, সেন সৌরভ একটা রোল নিচ্ছে, আমি তো বাড়ি থেকে ভাত খাবো, রোল খাবে। তো আমাদের শপিং এ দেখো আরো অনেক ওখানে আছে অর্ধেক। শপিং কমপ্লিট, কাঁচড়াপাড়ার শপিং ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, নেক্সট ব্লগ আসছে খুব শিগগিরই, দেখা হবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করে দিও, পূজোর ব্লগ আসবে সব হালকা। এখন আমরা ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন, কেমন ঘেমে গেছি কিন্তু আমি গ্লো করছি। আর সৌনক আবার চুলে কি সব করেছে, এই যে কাটি কাটি করেছে, সব পয়সা আমার শেষ হয়ে যাচ্ছে। রাখো, টাটা টাটা, গুড নাইট।